হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের যে তোমাদের তৃতীয় স্কুল রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পেজ নাম্বার দুশো আটানব্বইয়ে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দেখো একের দাগের প্রশ্ন কী বলছে সঠিক উত্তর থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের দাগের এক জলবিসুব বলে চিহ্নিত করা হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি তেইশে সেপ্টেম্বরকে নেক্সট প্রশ্ন বলছে দু একটা পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে দূরত্ব সবচেয়ে কম হয় পৃথিবীর অনুসর অবস্থানে অপশান নাম্বার বি তিনের প্রশ্ন বলছে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় নিরক্ষরেখার সাহায্যে অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন চারেরটা রেখাগুলি অপশান নাম্বার বি অর্ধবৃত্ত ব্যারোমিটার যন্ত্রটি পূর্ণ থাকে পারদবাসবে অপশান নাম্বার ডি বায়ু উষ্ণ হলে বায়ু ঘনত্ব কমে অপশান নাম্বার এ বলছে ব্ল্যাক ফরেস্ট হলো এক ধরনের স্তূপ পর্বত অপশান নাম্বার বি জনবসতি জনবসতির ঘনত্ব সর্বাধিক হয় সমভূমিতে অপশান নাম্বার সি মোহনার কাছে নদীর প্রধান কাজ হল সঞ্চয় অপশান নাম্বার ডি মূল নদীতে যে সমস্ত জলধারা এসে পড়ে তাকে বলে উপনদী অপশান নাম্বার এ ভূগর্ভে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জলের যে পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় সেটি হল আর্সেনিক অপশান নাম্বার বি হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার প্রধান কারণ হল জলদূষণ অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ফুকোসিমায় বলছে ফুকোসিমায় বলছে ডাইচিতের পরমাণু দুর্ঘটনা ঘটে জাপানে অপশান নাম্বার বি মাটিতে রূপে পচনশীল নয় এমন একটি বস্তু হলো প্লাস্টিক অপশান নাম্বার ডি বলছে রুড় অঞ্চলের প্রধান নদী হলো রাইন অপশান নাম্বার এ নেদারল্যান্ডের বর্তমান রাজধানী হলো আমস্টারড্যাম অপশান নাম্বার সি এরপর হচ্ছে দেখো দুইয়ের দাগের প্রশ্ন শ্লোস্থান পূরণ করো একটা বলছে বলছে আরোটা শব্দের অর্থ হলো মেরুজ্যোতি ভারতের প্রমাণ হওয়ার মান বাইশ ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সমচাপরেখা বায়ুচাপকে ড্যাশ এককে দেখানো হয় মিলিবার নেক্সট প্রশ্ন একটা ঘোড়ার খুরের মতো দেখতে নদী বাঁকে বাঁকের অংশকে ড্যাশ বলে অসুখ প্রাকৃতি হদ বলে নেক্সট প্রশ্ন বলছে কৃষি জমি দূষণের কৃষি জমি দূষণের প্রধান কারণ ড্যাসের ব্যবহার বৃদ্ধি এটা হবে রাসায়নিক সার নেক্সট রয়েছে পরের প্রশ্ন দেখো বলছে যে তিনের দাগের একেরটা কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে একুশে জুন নেক্সট প্রশ্ন মোবাইল মোবাইলে ব্যবহৃত কোন প্রযুক্তির সাহায্যে কোন স্থানের অবস্থান সম্পর্কে জানা যায় এটা হবে জিপিএস নেক্সট প্রশ্ন পরেরটা বলছে উচ্চ অঞ্চলে কিরূপ আবহাওয়া বিরাজ করে শান্ত নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ছোট নাগপুর কোন ধরনের মালভূমি এটা ব্যবিচ্ছিন্ন মালভূমি ভিয়াকৃত আকৃতি নদী কি বলে গিরিখাত বলে স্তম্ভ মেলাও চারের দাগে বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও এক এটা বলছে স্টমলি এটা ডি হবে অর্থাৎ ভূত সাগরের আলোক স্তম্ভ পোল্ডার ভূমি এটা এ হবে জুইরার জি মিলামাটা এটা বি হবে পারদূষণ আর বিস্কুট তৈরি কারখানা এটা হবে রেডিং